মদের দোকান খোলার বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ মিছিল। মগরাহাটের মোহনপুর অঞ্চলের চকেশ্বরী গ্রামে মদের দোকান খোলার বিরুদ্ধে মহিলাদের বিশাল মিছিল বের করা হয়। চকেশ্বরী প্রাইমারি স্কুল থেকে মাগুর পুকুর শালিকা পর্যন্ত মিছিল হয়। প্রতিবাদী মহিলারা রাস্তা অবরোধ করেন বেশ কিছুক্ষণ। পুলিশ আসার পরে মদের দোকান খোলা হবে না এমনটা কথা দিলে অবরোধ উঠে যায়। প্রতিবাদী মহিলাদের দাবি, এই মদের দোকান খোলা হলে আশেপাশের প্রায় 5 থেকে 6টি গ্রাম প্রভাবিত হবে। জনবসতিপূর্ণ এলাকা এটি, রয়েছে স্কুল মন্দির, তার মধ্যেই এই মদের দোকান খোলার প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে সমগ্র এলাকার মানুষ বিক্ষোভে ফুঁসছেন। এই দোকান বন্ধ করা না হলে মহিলারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।